নমস্কার, আজ 27 জুলাই 2021, ঠিক এই দিনটিতে 2020-তে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মগুরু সভার সাধারণ সম্পাদক ডক্টর বদিপাল ভিক্ষু আমাদের ছেড়ে চলে যান। আজ তার প্রথম বর্ষ প্রয়াণ দিবস। দুর্ভাগ্যবশত তিনি মাত্র 52 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি কর্মজীবী কৃপাসন মহাস্থবিরের আদর্শ তুলে ধরে যুব শক্তির উত্থানের প্রতি গুরুত্ব আরোপ করেছে। তিনি ছিলেন কর্মজীবী কৃপাসরণ মহাস্থবিরের নাতির ঘরের প্রতি এবং বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার দ্বাদশ সংগরাজ ধর্মসেন মহাস্থবিরের নাতি, আন্তর্জাতিক খ্যাতির এবং মৈত্রী দূত ছিলেন তিনি। 2018 সালে শতাব্দী প্রাচীন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার স্বচ্ছ পরিকাঠামোর গড়ার লক্ষ্যে ডক্টর বদিপাল ভিক্ষুকে সাধারণ সম্পাদকের দায়িত্বভার দেওয়া হয়েছে। আজ তিনি আমাদের মধ্যে সশরীরে না থাকলেও তাঁর প্রতি পরিশ্রম, ত্যাগ, করুণা, ভালোবাসা আমাদের সমাজ ব্যবস্থাকে উজ্জীবিত করেছে। তাঁর বুদ্ধিদীপ্ত চোখের দৃষ্টি আর নিষ্পাপ হাসি আমাদের হৃদয়ে দাগ কেটেছে। তাঁর সামাজিক চেতনাবোধ, উদারতা, মানবতাবাদী হিসেবে নিজেকে একজন নির্ভীক, প্রিয়, শান্তিপ্রিয় মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তাই আমরা আজ তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করছি। তার সঙ্গেও তার স্মরণে, তার স্মৃতি আমরা কয়েকজন উপস্থিত বিশিষ্ট মানুষের সাথে শেয়ার করব। আজকে এই স্মরণীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা হলেন ভারতীয় সংগরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ডক্টর বুদ্ধপ্রিয় মহাতেলু, ডিব্রুগড় আসাম থেকে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশনের সাধারণ সম্পাদক আচার্য করুণা শাস্ত্রী মহাথের, রামপুর সাতমণি বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত মনশ্রী ভিক্ষু, আসাম থেকে লেখক সৌম্যদীপ দত্ত, শিলিগুড়ি থেকে পার্থ বড়ুয়া, বেহালা থেকে ইঞ্জিনিয়ার সদানন্দ বড়ুয়া, বেলুর বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদিকা শ্রীমতী সংঘমিত্রা চৌধুরী,
এবং কলকাতা থেকে সমাজ সেবিকা শ্রীমতী জ্যোতিকা বড়ুয়া। আজকে এই অনুষ্ঠানে আলোচনা অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও বর্তমান বৌদ্ধ সমাজের উন্নয়নের কাণ্ডারী জনদরদী বিশিষ্ট মানুষ চৌধুরী এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেডের কর্ণধার মাননীয় অভিজিৎ চৌধুরী সাথে আছির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আলোচনার অংশগ্রহণ করার কথা ছিল মাননীয় অভিজিৎ চৌধুরীর মহাশয়, কিন্তু সম্প্রতি বাংলাদেশ চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত মহামণি পাহাড়তলি গ্রামের মাননীয় অভিজিৎ চৌধুরীর মমতাময়ী মা রানু চৌধুরী প্রয়াত হয়েছে। ওনাকে আমরা সমবেদনা জানাচ্ছি। ওনার মা শান্তি স্বর্গ লাভ করুন, ভগবান বুদ্ধের কাছে আমরা প্রার্থনা করছি। মাতৃবিয়োগের কারণে আজ তিনি এই অনুষ্ঠানে সশরীরে না থাকলেও ওনার সংক্ষিপ্ত একটি লিখিত বক্তব্য আমার কাছে পাঠিয়েছেন, সেটা আমি প্রথমে পাঠ করি। আজকে অনুষ্ঠান শুরু করব। গত 14 জুলাই বুধবার আমার মা রানু চৌধুরী আমাদের ছেড়ে চলে যান। এই দুঃসংবাদ আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হয়েছে। মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। সুতরাং আজকে এই স্মরণীয় অনুষ্ঠানে বক্তব্য রাখার মতন আমার মানসিকতা নেই, এর জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা করবে। যাই হোক, মাতৃবিয়োগের যন্ত্রণা সরিয়ে রেখে আজ বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সাধারণ সম্পাদক প্রয়াত ডক্টর ভিক্ষু গতিপালের প্রথম বর্ষ প্রয়াণ দিবসে ওনাকে আমার অন্তরের অন্তর্বন্ধনা জানাচ্ছি। তিনি শুধু বাঙালি বৌদ্ধ সমাজে নয়, পৃথিবীর বৌদ্ধ সমাজের যে উজ্জ্বল নক্ষত্র ছিলেন তা আজ বলার অপেক্ষা রাখেন না। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার প্রতিষ্ঠাতা, কর্মযোগী কৃপাসন মহাস্থবীরের প্রপৌত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মণি সংঘ মনীষা, মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনার ধারক, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সাধারণ সম্পাদক। তিনি আমাদের কাছে অত্যন্ত আপনজন হয়ে উঠেছিলেন। তাঁর বৌদ্ধ ভিক্ষুসুলভ মৈত্রী, করুণা এবং ভালোবাসার গুণ সকলকে আমাদের কাছে টেনে নিত। তাঁর বুদ্ধিদীপ্ত চোখের দৃষ্টি আর মন খোলার হাসির সান্নিধ্যে যারা এসেছেন তারা তাকে কিছুতেই মনের আড়াল করতে পারবেন না। তার সামাজিক চেতনাবোধ, উদারতা, মানবতাবাদী হিসেবে একজন নির্ভীক শান্তিপ্রিয় মানুষ হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন। 2014 সালে ডিব্রুগড় ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশনের বাঙালি বৌদ্ধ জাতির পরিচয়ে মেলবন্ধন করার জন্য বড়ুয়া সম্মেলন অনুষ্ঠান করেছিল। 2020 সালে ফেব্রুয়ারি মাসে পরবর্তী পদক্ষেপ হিসেবে নবজাগরণ এবং ঐক্যবদ্ধ ধর্মীয় সমাজ ব্যবস্থার প্রজন্মের পথ নির্দেশনা যুব সম্মেলন করেছিলেন শান্তিনিকেতনে আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশনে। অত্যন্ত দুঃখের বিষয়, ত্যাগী সৃষ্টিশীল ন্যায়নিষ্ঠ মানুষে আমরা সময় উপযোগী সময় মূল্যায়ন করতে পারি না। যাই হোক, আজকে এই স্মরণীয় অনুষ্ঠানে
আমরা ওনার শান্তি নির্মল কামনা করি, এবং আজকে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এখন ভারতীয় সমরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ডক্টর বুদ্ধপ্রিয় মহাথেরকে বলব, ওনার সম্বন্ধে কিছু স্মরণীয় বক্তব্য রাখার জন্য। বলুন ভান্তি। নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নমস্কার। নমো বুদ্ধায়, নমো অমিতাভ, নমো শাক্যমুনি বুদ্ধা, নমো আদিদাপাত। আজকে অত্যন্ত স্মরণীয় দিন আমাদের কাছে। আবার অন্যদিকে বেদনা আহত চিত্তে স্মরণ করতে হয়। গত বছর এমনি দিনেই আমাদের অনুজ ভ্রাতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব বৌদ্ধ পণ্ডিত, বিচিত্র ভাষাবিদ, বিচিত্র ধর্মকথিক বদন্ত ডক্টর বুদ্ধিপাল মহাথেরো মহোদয় 2020 সালের 27 জুলাই পরলোক গমন করেছিলেন। তাকে আমরা অল্প সময়ে হারিয়ে আমাদের বৌদ্ধ শাসন, বৌদ্ধ সমাজ, আন্তর্জাতিক বৌদ্ধ সংস্কৃতি সমাজ একজন বিদগ্ধ, বিচক্ষণ, কর্মবীর এবং বহু ভাষার অধিকারী, কর্মোৎসাহী, বিদ্যোৎসাহী একজন কর্মবীর ভান্তিকে আমরা হারিয়েছি। তিনি হচ্ছেন বদন্ত ডক্টর বুদ্ধিপাল মহাথেরো অথবা ডক্টর বুদ্ধিপাল ভিক্ষু। ভগবান তথাগত বুদ্ধ বলেছেন, কিচ্ছু মানুষা পাটিলাভ কিচ্ছাং মাচ্ছানাং জীবিথাং কিচ্ছাং সাদ্দাম্মা সাবানাং কিচ্ছু বুদ্ধানাং উৎপাধু। অর্থাৎ দি গুড আর রেয়ার, রেয়ার ইজ ভার্ট এজ এ হিউম্যান বিইং। মনুষ্য জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ। হার্ট ইজ দ্য লাইফ অফ মর্টালস। মনুষ্য জীবন লাভ করা যেমন দুর্লভ, মনুষ্যত্ব লাভ করা দুর্লভ, এবং সদ্ধর্ম শ্রবণ অত্যন্ত দুর্লভ। হার্ট ইজ দ্য হিয়ারিং অফ দ্য সাবলাইম ট্রুথ। এই সত্য ধর্ম, চতুরাজ্য সত্যময় ধর্ম লাভ করা দুর্লভ। রেয়ার ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য বুদ্ধাস। ভগবান বুদ্ধগণ সর্বত্র জন্মগ্রহণ করেন না, যেখানে জন্মগ্রহণ করেন সেই সময়, সেই পরিবার, সেই রাজ্য, সেই দেশ, সেই সমকাল অত্যন্ত জন্য হয়। অনুরূপভাবে আমাদের ডক্টর বুদ্ধিপাল মহাথেরো আমাদের বাঙালি বৌদ্ধ সমাজে
বড়ুয়া সমাজে জন্মগ্রহণ করে বড়ুয়া বৌদ্ধদেরকে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন আন্তর্জাতিক মঞ্চে। তিনি এই অল্প সময়ে যতটুকু কাজ করেছেন এটা অবিস্মরণীয় ব্যাপার। বহু দেশ পরিভ্রমণ করেছি পৃথিবীতে, বহু আন্তর্জাতিক সেমিনার সদ্ধর্ম মঞ্চে বক্তৃতা করেছেন, লেকচার দিয়েছেন, ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং ভারতবর্ষে বিশেষ করে বড়ুয়া বৌদ্ধদেরকে জাগাবার জন্য, যুব সমাজকে উৎসাহিত করার জন্য খুব চিন্তা করত এবং বারংবার বলত। তাই বহুবার যুব সম্মেলন করেছে, যুব সম্মেলনের মধ্যে দিয়ে তরুণ সমাজকে উৎসাহিত করেছে, উজ্জীবিত করেছে, নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য এবং নিজেদের কৃষ্টি সম্পর্কে জানার জন্য। তাই বড়ুয়া সম্মেলন করেছে আসাম ডিব্রুগড়ে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশনের ওখানে এবং শান্তিনিকেতনে যুব উৎসব যুব সম্মেলন করলাম খুব বৃহত্তম আকারে এবং সার্বিক সহযোগিতায় দুই সম্মেলনেই আমাদের চৌধুরী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মালিক কর্ণধার সিইও বিশিষ্ট সমাজ সংস্কারক বৌদ্ধ চিন্তাবিদ এবং বিশিষ্ট দাতা আমাদের মাননীয় শ্রী অভিজিৎ চৌধুরী মহোদয়ের অত্যানুকূল্যে উৎসাহে আমাদের বদন্ত ডক্টর বুদ্ধিপাল মহাতেরো মহোদয়ের অদম্য কর্মতৎপরতায় এবং সেটা সম্ভব হয়েছে। এবং প্রথমবার যে বড়ুয়া সম্মেলন করেছিল সেখানে আমাদের পরম শ্রদ্ধেয় কর্মবীর ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশনের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় আমাদের আচার্য করুণা শাস্ত্রী ভান্তিজি পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন এবং তাদের সাথে আরও অনেকেই করেছেন, কিন্তু এই তিনজনের নাম উল্লেখযোগ্য ভূমিকা রাখে। দ্বিতীয় বৃহত্তম আকারে যেটা করা হলো শান্তিনিকেতনে, শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন সোনাঝুরিতে 34 ফুট বুদ্ধের যেখানে প্রতিষ্ঠা হয়েছে বুদ্ধ, সেখানে শ্রদ্ধেয় বিনুশ্রী ভান্তের কর্মতৎপরতায় সহযোগিতায় সেখানে হয়েছে। সাথে আমাদের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য থেকেও বড়ুয়া সংগঠন, বৌদ্ধ সংগঠন, বিদগ্ধ পণ্ডিত, সমাজসেবী এবং বিভিন্ন তরুণ এরা এসে যোগদান করেছিলেন, অংশগ্রহণ করেছেন। প্রায় দুদিন তিন দিন ধরে এসব উৎসব হয়েছে, সেখানে লিখিতভাবে তার দলিলও হয়েছে। বাংলাদেশ থেকে, আসাম থেকে, উত্তরবঙ্গ থেকে, জামশেদপুর থেকে, দিল্লি থেকে, বুদ্ধগয়া থেকে শুরু করে অনেক জায়গা থেকে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের তো আছেই নানা সংগঠন অংশগ্রহণ করেছিলেন, বহু ভান্তারা অংশগ্রহণ করেছেন। তার মূলে ছিল আমাদের যাকে হারিয়েছি, আমাদের বদন্ত ডক্টর বুদ্ধিপাল মাহাতেরো। ডক্টর বুদ্ধিপাল মাহাতেরো এক অভূতপূর্ব নাম, যে বংশে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, বাংলা বর্তমান বাংলাদেশ তখনকার চট্টগ্রাম অখণ্ড ভারতবর্ষের বীর চট্টলায় সোনার বাংলায় যে কৃপাচরণ ভ্রান্তি না হলে আমাদের বাঙালি বৌদ্ধ সমাজ অন্ধকারে থাকত, বুড়ো বৌদ্ধ সমাজ
বিশেষ করে ভারতবর্ষে কলকাতায় যিনি পদব্রজে এসেছিলেন, সেই কর্মযোগী পরম আরাধ্য সকলের গুরুদেব কৃপাচরণ ভান্তে, কৃপাচরণ মাস্তবীর মহোদয়, ওনার বংশে আমাদের ডক্টর বুদ্ধিপাল মহাতেরো মহোদয়ের জন্ম উনানপুরা গ্রাম। সেই বুদ্ধিপালের জন্ম আমাদের ভারতবর্ষে শিলংয়ে, কিন্তু যে বংশটা ওখান থেকে এসেছে সেটা হচ্ছে উনানপুর গ্রাম। তো যে পরিবারে, যে গ্রামে, যে বংশে হিরত মহাপুরুষগুলো জন্মগ্রহণ করে থাকেন, সেই মাতা পিতা, সেই গ্রাম, সেই জাতি, সেই গোত্র ধন্য হয়। যেমন আড়াই হাজার বছর আগে বিশ্বশ্রেষ্ঠ মহামানব গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করে শাক্য বংশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশে পরিণত করেছেন, মানব জাতিকে মনুষ্যত্বের বিকাশের জয়গান তিনি ধরেছিলেন। অনুরূপভাবে বর্তমান সময়ে আমাদের ভদন্ত ব্রাতা ডক্টর বুদ্ধিপাল মহাতেরো বা ডক্টর বুদ্ধিপাল ভিক্ষু আমাদের সমাজে বৌদ্ধ ধর্মের অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু হয়ে ভিক্ষু কুল গৌরব তো হয়েছেন এবং ভিক্ষু সংঘকে আমাদেরকে সম্মানিত করেছেন। অল্প সময়ে বৌদ্ধগয়া ম্যানেজমেন্ট কমিটির সেখানে সুপারিনটেনডেন্ট পদে আসীন হয়ে ছয় সাত বছর বৌদ্ধ ধর্মের আন্তর্জাতিকভাবে সে সেবা দিয়েছেন। বৌদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি করার জন্য বিহার সরকারের তথা ভারত সরকারের অনেক ধরনের তথ্য সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় অনেক প্রোগ্রাম করেছেন আন্তর্জাতিকভাবে, বৌদ্ধগয়াতে করেছেন, দিল্লিতে করেছেন এবং কলকাতায় বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ধর্মাঙ্কুর বিহারে ও সুবুদ্ধিতে কর্মতৎপরতায় সেখানে অনেক বিশিষ্ট জ্ঞানী মনীষীদের আগমন হয়েছে, সেমিনার হয়েছে এবং কৃপাচরণ ভান্তের লেকচার অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছেন। এইরকম অনেক কাজ সুসম্পন্ন করেছেন অল্প সময়ে। যদি সে আমাদের মাঝে থাকত আমরা অনেক কিছুকে জয় করতে পারতাম, অনেক কিছু পেতাম। তাকে হারিয়েছি, অত্যন্ত দুর্ভাগ্যের আমাদের জাতির দুর্ভাগ্য, আমাদের তরুণ সমাজের। যেমন বাংলা থেকে বীর সাধক স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করে বিশ্বমঞ্চে হিন্দু ধর্ম বা আমাদের বাঙালি সমাজকে কৃতার্থ করেছেন, শ্রেষ্ঠ আসন লাভ করে দিয়েছিলেন এবং ইয়ুথ আইকন হিসাবে পরিচিত সারা বিশ্বে। সেরকম ডক্টর বুদ্ধিপাল মাহাতেরও আমাদের বড়ুয়াদের মধ্যে জন্মগ্রহণ করে ভিক্ষু ধর্মে এসে ভিক্ষুদের মধ্যে যেমন আমাদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত এবং সম্মানিত করেছেন, বৌদ্ধ শাসনের সম্মানিত করেছেন, সেরকম বড়ুয়া যুব সম্মেলন করে বড়ুয়াদের তরুণদের বার্তা দিয়ে উৎসাহিত করে আমাদের সমাজ এগিয়ে যাওয়ার জন্য, নির্মাণ হওয়ার জন্য সে ইয়ুথ আইকন হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। WFB বিশ্ব বৌদ্ধ মঞ্চে ব্যাংককে সেখানে বক্তৃতা থেকেও সে বারবার যুবদের কথা বলেছেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম যুবকেরা, আধুনিক তরুণরা কী করে গ্রহণ করে এগিয়ে নিয়ে যাবে এবং এই ধর্মে আকৃষ্ট হবে, সংস্কৃতিতে আকৃষ্ট হবে, সে বার্তা বারবার সে মঞ্চ থেকে দিয়েছেন ব্যাংককে। যাই হোক, আজকে তাকে আমরা হারিয়ে ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বৌদ্ধ সংগঠন সমূহের যারা কৃতি ব্যক্তিরা রয়েছেন, সংগঠনের পুরোধা তারা প্রত্যেকে সেটা স্মরণ করছেন, যুব সমাজ স্মরণ করছেন এবং এপার বাংলা ওপার বাংলা স্মরণ করছেন।
পৃথিবীতে যত বাঙালি বৌদ্ধ সংগঠন আছে, বড়ুয়ারা রয়েছেন, তাকে স্মরণ করছেন। আমরা ভারতীয় সংঘরা বিক্ষ মহাসভা সহ ভারতবর্ষে আরও অনেক বৌদ্ধ ভিক্ষুদের যে সংগঠন আছেন, যেমন অল ইন্ডিয়া ভিক্ষু সংঘ বা আঞ্চলিক আসাম ভিক্ষু সংঘ বা এরকম অনেক ভিক্ষু সংঘ রয়েছেন, তারা সকলেই মানে আজকে বুদ্ধিপালকে হারিয়ে তারা বুঝতে পারছেন একজন আগামী একটা বিশাল সম্ভাবনা ছিল যাকে কেন্দ্র করে বৌদ্ধ শাসন সমাজ বৌদ্ধ সংস্কৃতি সারা বিশ্বব্যাপী এগিয়ে যেত, বিশেষ করে ভারতবর্ষের উপকার হতো, বাঙালি বড়ুয়াদের উপকার হতো। আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই আশা করব আসুন আমরা বুদ্ধিপাল যদিও বা চলে গেছে, তাকে তো আর পাওয়া যাবে না, সেজন্য ভগবান বুদ্ধ বলেছেন সব্বে সংখার অনিচ্ছাতি ইহাদা পায়াইয়া পাশ্চাতি আতা নিবৃন্দাতি দুঃখে এ সমাগ্র বিশুদ্ধিয়া। সব্বে সংখারা দুঃখাতি ইহাদা পায়াইয়া পাশ্চাতি আতা নিবৃন্দাতি দুঃখে এ সমাগ্র বিশুদ্ধিয়া। আজকে আমাকে বলতে হয় ট্রানজিয়েন্ট আর অল কন্ডিশন থিংস, ওয়েন দিস উইথ উইজডম ওয়ান ডিসার্নস দেন ইস ওয়ান ডিসগাস্টেড উইথ ইল, দিস ইজ দ্য পথ অফ পথ টু পিউরিটি। সরোপল আর অল কন্ডিশন থিংস ওয়েন দিস উইথ উইজডম ওয়ান ডিসার্নস দেন ইস ওয়ান ডিসগাস্টেড উইথ ইল, দিস ইজ দ্য পথ টু পিউরিটি। এই কথা মহামানব বুদ্ধের উপদেশে আমরা বিশুদ্ধি মার্গেও সেটা দেখতে পাই। তাই যেমন বলা হচ্ছে মাজ্ঞানাং আট্টাঙ্গিক শ্রেষ্ঠ সাচ্চানাং সাধুর উপাদা বিরাগ শ্রেষ্ঠ ধাম্মানাং দীপা দানান সাক্ষুমা। দি এইটফোল্ড পথ ইজ দ্য বেস্ট, ফলো দিস পথ ফর পিউরিটি, ফলোয়িং দিস পথ ইউ ক্যান পুট অ্যান্ড ইন টু সাফারিং, ইউ মাস্ট এক্সার্ট ইউর সেলফ। দি বেস্ট অফ পথ ইজ দ্য এইট নোবল এইটফোল্ড পথ, দি বেস্ট অফ ট্রুথস আর দ্য ফোর সেইন্টস, non-attachment is the best of states, the best of defects is the seeing one. অর্থাৎ আর্যষ্টাঙ্গী মার্গ শ্রেষ্ঠ এবং চতুরাজ্য সত্য শ্রেষ্ঠ এবং ভগবান বুদ্ধির জন্ম ভগবান বুদ্ধির ধর্ম শ্রেষ্ঠ, এই কথা আমরা ত্রিপিটকের ধর্মপদের মধ্যে দেখতে পাই। তাই অনুরূপভাবে যে আর্যষ্টাঙ্গী মার্গকে আমাদের ডক্টর বুদ্ধিপাল মহাতেরু তার সারা জীবন অনুশীলন করে সেই প্রজ্ঞা শীল সমাধি প্রজ্ঞা সেটা অর্জন করেছিলেন এবং সেটা ছড়িয়ে দিয়েছিলেন দিকে দিকে, তাই সেটা আজকে আমাদের স্মরণ করতে হয় তাকে। তার মধ্যে আমরা দেখেছি অর্থাৎ ডক্টর বুদ্ধিপাল মহাতেরের জীবনের সাথে আমরা এটা দেখতে পাই সাব্বা পাপাসা কারণাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পরিয়দাপনাং এতাং বুদ্ধান শাসনাং কান্তি পরমাং তপোতিদীক্ষা নিভানাং পরমাং বদান্তি বুদ্ধা নাহি পাব্বা জিত পারো ফাগাতি সামান হতি পারামাং বিহিতায়ন্ত। এই কথা
আমরা দেখতে পাই অনুপঘাত অনুপভাদ ফটিমক্ষে সা সাম্বারু মাত্তায়ুতা সা বুত্তাস্মিং বাত্তাস্মিং পাত্তান সা ছায়া না সানাং আদি চিত্তে সা আয়ুগ এতং বুদ্ধান শাসনং বিশেষ করে সাব্য পাপস্যা কারণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়দপনং এতং বুদ্ধান শাসনং এই কথা আমরা বুদ্ধিফলের জীবনেও দেখতে পাই যেমন ডু গুড অ্যান্ড বি গুড নট টু ডু এনি ইভিল টু কাল্টিভেট গুড টু পিউরিফাই ওয়ানস মাইন্ড দিস ইজ দ্য টিচিংস অফ দ্য বুদ্ধাস দিস ইজ দ্য ইউনিভার্সাল টিচিংস অফ দ্য বুদ্ধাস নন ভায়োলেন্স ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অ্যাসেটিক ফর বিয়ারিং পেটিয়েন্স ইজ দ্য হাইয়েস্ট অস্টেরিটি নিব্বানা ইজ সুপ্রিম সে দ্য বুদ্ধাস হি ভেরিলি ইজ নট এ রেসক্লুস রেক্লুস হু হার্মস অ্যানাদার নর ইজ হি অ্যান এক্সেটিক হু অপ্রেসেস আদার্স লিড এ পিওর অ্যান্ড নোবল লাইফ নট ইনসাল্টিং নট হার্মিং রেস্ট্রেন্ট অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল মরাল কোড মডারেশন অফ ফুড সেক্লুডেড অ্যাভোট ইন্টেন্ট অন হায়ার থটস দিস ইজ দ্য টিচিংস অফ দ্য বুদ্ধাস এই কথাগুলো এই উপমাগুলো আমরা বদন্ত ডক্টর বুদ্ধিপালের জীবনের সাথে মিল পায় তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং প্রচার করে গেছেন কর্ম করে গেছেন যাতে আমরা সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকি সবসময় কুশল কর্ম ভালো কাজগুলো করে যাই এবং চিত্তকে পরিশুদ্ধ করি দানশীল ভাবনার মাধ্যমে এই কথা উপলব্ধি করে ডক্টর বুদ্ধিপাল ভগবান বুদ্ধের এই উপদেশ অনুশীলন করে দিকে দিকে প্রচার করেছিলেন বাংলাদেশ থেকে থাইল্যান্ড বার্মা সিঙ্গাপুর লাওস কোরিয়া তাইওয়ান হংকং জাপান এদিকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সব জায়গায় সে বিচরণ করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সে বিচরণ করেছে এই কথাকে প্রচার করার জন্য এবং একদিকে যেমন বৌদ্ধ ধর্ম আরেকদিকে এটাকে যথাযথভাবে আজ লাগাবার জন্য চেষ্টা করেছিলেন তাই আমরা আজকে বলতে হয় কোনো হাস কিমানন্দ নিচ্চাং পাজ্জাল ইতি সাথী আন্দা খারে না অনন্দা আদি পাং না কাবিশ্যতা সিগদাল হাইট সিডা হারমোনি অ্যান্ড সিগদা ফিস এই কথা আমরা ভগবান বুদ্ধের উপদেশে বিশেষ করে ধর্মপদে যারা ভগ্নের মধ্যে আমরা দেখতে পাই সে কথা বুদ্ধিফল উপলব্ধি করেছিলেন এবং কোনো হাসো কিমানন্দ নিচ্ছাং পাজ্জালিত সাথী অন্ধকারে না অনন্দা অদীপাং না গাবের সাথে অর্থাৎ হোয়াট ইজ লটার হোয়াট ইজ জয় ওয়েন দ্য ওয়ার্ল্ড ইজ ইভার বার্নিং শ্রাউডেড বাই ডার্কনেস উড ইউ নট সিক দ্য লাইট কিসের আনন্দ কিসের হাসি এবং কিসের উল্লাস যখন আমরা চতুর্দিকে দেখতে পাই আমাদের জীবনে জরা ব্যাধি মৃত্যু এগিয়ে আসছে তাহলে এই জীবন অত্যন্ত দুর্লভ ক্ষণে ক্ষণে আমাদের আমরা মৃত্যুবরণ করছি জীবনের দিকে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি পরপারের দিকে এগিয়ে চলেছি সেখানে বুদ্ধের এই উপদেশ ডক্টর বুদ্ধিপাল উপলব্ধি করেছিলেন যে না ঘুমালে চলবে না সৎ
সদা জাগ্রত থেকে আমাকে বুদ্ধের কাজ করে যেতে হবে, ধর্মের কাজ করে যেতে হবে, সঙ্ঘের কাজ করে যেতে হবে, সমাজকে জাগাতে হবে, রাত দিন এই কথা ভাবত। তাই বিভিন্ন সম্মেলনের কথা চিন্তা করত এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে উজ্জীবিত করার চেষ্টা করত এবং সবসময় উপদেশ দিত। তাই ডক্টর বুদ্ধিপাল বসে থাকত না, সুৎসাহী ছিল সদা সর্বদা, এই কথা উপলব্ধি করেছিলেন। অপ্রমত্ত চিত্তে অপ্রমত্তভাবে তার জীবনকে কী করে গঠন করে এবং অন্যদের উৎসাহিত করবে, এই কথা আমরা তার জীবন চলার পথে এটা বারে বারে দেখতে পাই। আমরা দেখতে পাই ডক্টর বুদ্ধিপাল আরও তার জীবনে মহত্তা, যেমন ভগবান বুদ্ধের এই উপদেশ তার জীবনের সাথে মিল আছে। উত্থানা ভাত সাথে মাত শুচি কাম্মাসা নিঃসামাকারিন সায়াতাসা সা ধাম্মা জীবিন আপামাত্তাসা ইয়া সবি বাদাতি। সবসময় আমরা দেখতে পাই দি এনার্জেটিক প্রসপার দি গ্লোরি অফ হিম হু ইজ এনার্জেটিক মাইন্ডফুল পিওর ইন ইনডিড কনসিডারেট সেলফ কন্ট্রোল রাইট লিভিং অ্যান্ড হিটফুল স্টেডিলি ইনক্রিজেস। অর্থাৎ সবসময় যারা লোভদেশ মোহ ক্ষয় করার জন্য নিরন্তর দান শীল ভাবনা করতে থাকেন, চতুরার্য সত্যকে অনুশীলন করেন, আর্যষ্টাঙ্গী মার্গ মতো করে জীবনকে গঠন করেন এবং উদ্যমী হন, পরিশ্রমী হন, একাগ্রতা বৃদ্ধি করেন এবং নিজেকে নিজে কন্ট্রোল করেন, নিজের রিপুকে দমন করেন এবং অপ্রমত্ত চিত্তে এগিয়ে যান, অন্যকে উৎসাহিত করেন, সেইভাবে ডক্টর বুদ্ধিপাল মহাতেরও সারা জীবন ধরে এই কাজগুলো করে গেছেন। তাই তাকে হারিয়ে আমরা ভারতীয় সংগ্রাম বিক্ষ মহাসভা এবং আমাদের চৌধুরী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আমাদের সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন এবং আমাদের বাঙালি সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের বিক্ষ সমাজ, এইবার বাংলা উপ বাংলার এবং সারা বিশ্বে যারা ছড়িয়ে আছে বিশ্ব বাঙালি বৌদ্ধ সমাজ, আজকে আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় তার প্রথম মৃত্যুবার্ষিকী ফার্স্ট ডেথ অ্যানিভার্সারি তাকে আজকে স্মরণ করছি এবং তাকে পুণ্যদান করছি। সে যেখানেই থাকুক সুখী থাকুক, শান্তিতে থাকুক এবং যেহেতু আমরা পুনর্জন্মে বিশ্বাসী, এগেইন রিবর্ন, সে ভালো জায়গায় জন্মগ্রহণ করে সেখান থেকে লোভ দ্বেষ মোহ ক্ষয় করে অজর অমর চিরশান্তিময় শ্রোতাপত্তি মার্গফল, সক্ষিতাগামী মার্গফল, অনাগামী মার্গফল, অরহত্ত মার্গফল, শ্রোতাপন্ন টু আরহানশিপ হি উইল অ্যাটেইন ইন ফিউচার লাইফ অ্যান্ড গো টু নিভানা, অ্যাটেইন দ্য নিভানা, যেখানে গেলে জরা ব্যাধি মৃত্যু নেই, অপার শান্তি নির্বাণ সে লাভ করুক। এবং যদি পুনর্জন্মে মনুষ্য জন্মে আসে সে আরও বেশি করে দীর্ঘায়ু লাভ করে এবং আরও ব্রেনী হয়ে আরও প্রজ্ঞাবান হয়ে সারা পৃথিবীকে আলো দেখাক। এই বলে আমি ভারতীয় সংগ্রাম বিক্ষু মহাসভার বদন্ত বুদ্ধপ্রিয় মাহাতেরও ভান্তে অর্থাৎ সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের বুদ্ধপ্রিয় ভান্তে, বাঙালি সমাজের বুদ্ধপ্রিয় ভান্তে, ভারতবর্ষের বুদ্ধপ্রিয় ভান্তে, আজকে আমাদের প্রাণপ্রিয় ভ্রাতা ডক্টর বুদ্ধিপাল মহাতেরোকে পুণ্যদান দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি, ধর্মের কাছে প্রার্থনা করি, সঙ্ঘের কাছে প্রার্থনা করি, সে যেন উন্নত জীবন লাভ করে আগামী জন্মে এবং দুঃখপূর্ণ স্থানে যেন না যায় এবং তার বর্তমান
পৃথিবীতে তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছেন সুমান অধ্যায়ী তাদেরকে আমি সেম প্রীতি জানাচ্ছি, পুণ্যদান করছি, তারা ভালো থাকুক। এবং যারা বুদ্ধিপালকে ভালোবেসে সর্বাঙ্গীণ সহযোগিতা করেছেন তাদেরকে আমি অত্যন্ত পুণ্যদান করছি। স্পেশালি দোস হো লাভ অ্যান্ড লাইক ব্রাদার ডক্টর বুদ্ধিপাল ভিক্ষু, অলওয়েজ গিভেন ইন্সপিরেশন টু হিম, ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু হিম ফর টু ডু গুড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মেনি, ফর দ্য বেনিফিট অফ দ্য মেনি, এস্পেশালি বুদ্ধ শাসন অ্যান্ড বুদ্ধিস্ট কালচার। আই নো সাম বুদ্ধিস্ট ফায়াস পিপল ফ্রম তাইওয়ান, হংকং, জাপান, কোরিয়া, আমেরিকা, অ্যাব্রড। অলওয়েজ ডক্টর বুদ্ধিপাল মহাতেরো হ্যাড রিসিভ দ্য সাপোর্ট অ্যান্ড হি গট দ্য ইন্সপিরেশন ফ্রম দ্যাম। টুডে আই অলসো অফারিং ট্রান্সফারিং আওয়ার অল মেরিটস টু দ্যাম। প্লিজ শান্টিং অ্যান্ড প্রে ফর হিম ডক্টর বুদ্ধিপাল মহাতেরো ইন ফিউচার লাইফ, ইফ হি রিবর্ন অ্যাগেন, গুড প্লেস, গুড হাউস, গুড ফাদার মাদার, টু রিসিভ অ্যান অ্যাটেন দ্য নিভানা, নিভানাং পরমাং সুখাং, নিভান পরম সুখ, পরম শান্তি, সেই শান্তি যেন সে লাভ করে, দুঃখ মুক্তি পায়। এবং তার বংশে আবার এরকম মহাজ্ঞানী মহাজন জন্মগ্রহণ করুক। এইভাব বলে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল মিশন সুষম থেকে, ভারতীয় সংগ্রাম বিক্ষ মহাসভা পশ্চিমবঙ্গ বিএসবিএম থেকে, এবং আমাদের শ্রী অভিজিৎ চৌধুরী মহোদয়ের পরিচালিত কোম্পানি চৌধুরী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড অর্থাৎ সিইপিএল এর পক্ষ থেকে এবং অন্যান্য সকলের পক্ষ থেকে আবারও পুণ্যদান দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে আমরা বারবার স্মরণ করছি। তার এনার্জি, তার চিন্তা ভাবনা সমাজে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। বাবা তু সাব্বা মাঙ্গলাম, বাবা তু সাব্বা মাঙ্গলাম, বাবা তু সাব্বা মাঙ্গলাম। এরপর আমি আসাম থেকে রয়েছেন লেখক, বিশিষ্ট লেখক মাননীয় সৌম্যজিৎ দত্ত। আমি শুনেছি যে বুদ্ধিপাল ভিক্ষুর সঙ্গে আপনার একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই আপনি ওনাকে খুব কাছ থেকে দেখেছেন এবং আপনার সঙ্গে বিভিন্ন জায়গাও গিয়েছেন, তাই আপনার কাছ থেকে ওনার সম্বন্ধে কিছু স্মরণীয় ঘটনা শুনতে চাইছি, বলুন আপনি। বুদ্ধিপাল ভান্তে ছিলেন একজন সত্যিকারের বৌদ্ধ ভিক্ষু। তিনি সম্পূর্ণ সম্প্রদায়ের রহিত ভিক্ষু ছিলেন, শুধু থেরবাদী নয়, থেরবাদী মহাযান, মহাযানের নিংমা কাইগু সমস্ত সেক্টের প্রতি ওনার শ্রদ্ধা ছিল। উনি চেয়েছিলেন যে ভারতবর্ষের বৌদ্ধদের অধিক সংঘবদ্ধ করতে চেয়েছিলেন। ওনার আরেকটা মনের মধ্যে খুব ইচ্ছা ছিল, বিশেষ করে এই বড়ুয়া বুদ্ধিস্টদেরকে একত্রিত করার ওনার একটা খুব ইচ্ছা ছিল। আমার সঙ্গে সবসময় কথা হতো, বড়ুয়া বুদ্ধিস্টদের মধ্যে যে অন্তঃকলহ, বিভিন্ন ভান্তেদের মধ্যে যেই মনোমালিন্য, সেসবের অবসান উনি চেয়েছিলেন। উনি চেয়েছিলেন যে সেসব ঠিকঠাক করে একটা শক্তিশালী সংঘ প্রতিষ্ঠা করার জন্য। আরেকটা কথা ওনার সঙ্গে সবসময় আমার হতো, উনি ইয়োদদের তরুণদের উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছিল, কারণ উনি ছিলেন প্রগতিবাদী বৌদ্ধ ভিক্ষু। উনি সবসময় চেয়েছিলেন যুব সমাজ কিভাবে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হবে, যুব সমাজ
কিভাবে সংঘকে শক্তিশালী করবে তার জন্য উনি কাজ করবেন। আমরা ওনাকে শান্তিনিকেতনেও দেখেছি, ডিব্রুগড়েও যে বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানেও আমরা দেখেছি। তো উনি সেরকম ভাবে চেয়েছিলেন, উনি বেসিক্যালি রিফর্ম চেয়েছিলেন। আর আমার সবসময় যেটা মনে হয়েছে, উনি অত্যন্ত স্পষ্ট বক্তা ছিলেন। আর ভান্তিদের মধ্যে, ভিক্ষুদের মধ্যে যে অনৈক্য রয়েছে, সেই অনৈক্য যে সামগ্রিকভাবে বৌদ্ধ ধর্মকে দুর্বল করে দিচ্ছে সেটাও উনি অনুভব করেছিলেন। আমার সঙ্গে মণিপুরেও ওনার অনেক কথা হয়েছে, লোকটাক লেকের ধারে বসে আমরা অনেক আলোচনা করেছি। সেই জন্য বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে উনি বৌদ্ধ চেতনাটাকে বিশ্বাস করতেন। সে জন্মসূত্রে যাই, যে কোনো ধর্মের হতে পারে, কিন্তু বৌদ্ধ চিন্তা, বৌদ্ধ চেতনা যাতে জাগৃত হয় তার জন্য উনি কাজ আরম্ভ করেছিলেন। আর ওনাকে সামনে রেখে আমরাও কাজ করছিলাম। বদিপাল ভান্তে শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার চেতনা আমাদের মধ্যে আছে। বদিপাল ভান্তের যা স্বপ্ন ছিল, যা ইচ্ছা ছিল, সেটাকে বাস্তবায়িত করার জন্য যদি আমরা সকলে সচেষ্ট হই, তবে আমার মনে হয় ওনার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা প্রদর্শন করা হবে। অভিজিৎ বাবু, অভিজিৎ চৌধুরীর সম্পর্কে আমার সঙ্গে ওনার অনেক কথা হয়েছে। অভিজিৎ বাবু ওনাকে বিভিন্নভাবে সহায় করেছিলেন, এবং অভিজিৎ বাবুর কথায় উনি আমাকে বলতেন যে অন্তত একটা লোক বার হয়ে এসছে যে নিঃস্বার্থভাবে দান করবে, এসব কাজে সহায় করবে। আমরা শুধু সংগঠন করতে হয়, আমরা খালি লোকদের সংগঠিত করতে হয়। সে যাই হোক, উনি আমাদের মধ্যে নেই, নেই মানে শারীরিকভাবে নেই। আমার কখনোই মনে হয় না বদিপাল ভান্তে সম্পূর্ণভাবে নেই, সেটা আমার কখনোই মনে হয় না। আমার সবসময় মনে হয় বদিপাল ভান্তে আছেন, ওনার যেটা ইচ্ছা, ওনার যেটা কাজ, সেটা যাতে আমাদের সকলের মধ্যে দিয়ে সাকার হয় তার চেষ্টা আমাদের করা উচিত। ডিব্রুগড় আসাম থেকে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশনের সাধারণ সম্পাদক আচার্য করুণা শাস্ত্রী ভিক্ষুকে বলবো, আপনি ওনার সম্বন্ধে দু একটি কথা বলুন। বলুন ভান্তে। ২৭-৭-২০২১ বুদ্ধিবল মারা গিয়েছেন, এক বছর গত হলো। গত ২৭-৭-২০২০ সালে মৃত্যুবরণ করেন। আজকে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তার প্রথম উপলক্ষে ভারতী তথা দেশে নানা সংস্থা এই দিনটা নানাভাবে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করে নির্বাণ প্রাপ্তির জন্য প্রার্থনা করতেছে। আমরাও IBM ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশন ডিব্রুগড় এর সহায়তায় ডিব্রুগড়ের মহাবোধি বিহারে বিশেষ এক স্মরণ সভার আয়োজন করেছি। তৎসঙ্গে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অঞ্চলের সমস্ত লোকেরা এসে তাকে নানাভাবে শ্রদ্ধা নিবেদন করতেছে। আদি আমি ছোটবেলা থেকেই বুদ্ধিপালকে চিনি, কারণ আমি শিলংয়ে প্রথম সমান হয়েছিলাম। তার বাবার নাম প্রদীপ বড়ুয়া, শিলংয়ে গিরিশ ছিলাম, ও খুব ধর্মপরায়ণ ছিলেন। শিলং বড়মান্তে জিনত মস্তবিদকে উনি বিশেষভাবে শ্রদ্ধা ও ভক্তি করতেন, তাই প্রত্যেক দিন বিহারে আসার ছিল। সেই সুবাদে ওনার তিন ছেলে মেয়েও মন্দিরে বিহারে আসা যাওয়া করত। মন্দিরের প্রতি খুবই তাদের শ্রদ্ধা ছিল এবং ধর্মের প্রতি মতি ছিল। বুদ্ধিপাল ছোটবেলা থেকে যেমন ধর্মের প্রতি শ্রদ্ধাবান ছিল, তেমনি খুব মেধাবী ছিল। তাছাড়া দীনাথ মহন্তের কর্ম আদি দেখে এবং স্বর্গীয় শিবাচরণ পন্থের নাতি হিসাবে ভিক্ষু জীবনের প্রতি তার আকৃষ্ট হয়ে ওঠে। পরবর্তীকালে ও কলকাতায় ধর্মাঙ্কুর বিহারে এসে নোহাল মন্ত্রের ফাঁসে ভিক্ষু হয়। ভিক্ষু হওয়ার পর বুদ্ধগয়া গিয়ে মগধ বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট ডিগ্রি নেয়। ওর পরবর্তীকালে বুদ্ধগয়ায় মেইন বিহারের হাইপ্রিস্ট নিযুক্ত লাভ করায়
পর বুদ্ধগয়ার মেইন বিহারের নানাভাবে উন্নতিকল্পী তথা অন্যান্য ধর্মীয় ব্যাপারে প্রসার প্রসারে কাজ করে বহুত প্রশংসা লাভ করেছে। তার সময়ে বুদ্ধগয়ার নানা ধরনের পরিচয় পরিবর্তন এবং পরিবর্তন হয়, বহু বিশ্ব নেতাদের আশীর্বাদ হয়, নানা ধরনের ধর্মীয় আলোচনার ব্যবস্থা করা হয় এবং নানা ধর্মীয় কাজ নিয়ে ও নানাভাবে ভারত সরকারের সঙ্গে অনেক কিছু করেছিল। সে শুধু উচ্চশিক্ষিত ছিল তা নয়, বর্তমান আধুনিক বিশ্বের উপযুক্ত শিক্ষা শিক্ষিত ছিল। ও যেমন সুবক্তা, লেখক এবং ধর্মীয় ব্যাপারে সুদক্ষ হওয়ার সাথে সাথে একজন নিরলস সোশ্যাল ওয়ার্কারও ছিল। সে আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ও আমাদের বার্ষিক পত্রিকা করোনার চিফ এডিটর ছিল। তাছাড়া ইন্টারন্যাশনাল বেদান্ত মিশনের প্রতিনিধি হয়ে বিশ্বের বহু দেশে WBSC এবং BLI ও অন্যান্য নানা ধরনের কনফারেন্সে যোগদান করতে যেত এবং তাতে ভারতের ধর্মীয় পরিস্থিতি নিয়ে নানা ধরনের বক্তব্য রাখত। বিশেষ করে 2000 সালে UNO তাদের 50 বছর পূর্তি উপলক্ষে যে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিল তাতে ভারতবর্ষতে একমাত্র আমি আমন্ত্রিত হয়েছিলাম। সেখানেও তাকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা ভারতের বৌদ্ধ ধর্মের একটা অবস্থা তুলে ধরতে পেরেছিলাম এবং সংস্কৃত হয়েছিলাম। তাছাড়া কম্বোডিয়ার রাজা যখন আমাকে সে দেশে রাজকীয় অভিনন্দন দেওয়ার জন্য আমন্ত্রণ জানান সেখানেও তাকে নিয়ে গিয়েছিলাম। মায়ানমার সরকার যখন আমাকে অজ্ঞ মহাসধর্ম যুতিকা দরজা উপাধিতে ভূষিত করার জন্য আমন্ত্রণ জানান সেখানেও আমি তাকে আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তখন ও আমার সাথে ছিল এবং নানা ব্যাপারে আমাকে সহায়তা করেছিল। তারা বিশ্বের বহু দেশে ও আমার সাথে যায়। রাশিয়ার মস্কোতে সেন্ট পিটার্সবার্গে যে সরকার দ্বারায় রাশিয়া সরকার দ্বারা প্রথম ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয় সেখানেও আমাকে আমন্ত্রণ জানানো হয়। তখনও আমি সে তাকে আমার সাথে নিয়ে যাই। আমাদের মিশন দ্বারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব আত্মসামাজিক কাজ ও নানা ধরনের ধর্মীয় প্রোগ্রামের সব কত ওর সাথেও অনুদান ছিল, প্রতি সবার অনুদান ছিল। দালাই লামা প্রথম উত্তর ভারত পূর্বাঞ্চলের আমাদের মিশনে আমন্ত্রণ করে নিয়ে আসি। সেই দালাই লামা আমাদের মিশনে 2 বার এসেছিলেন। এটা একটা আশ্চর্য ঘটনা যে পূর্বাঞ্চলের অত্যন্ত দেশে সরকার তথা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান ওনাকে বহু চেষ্টা করেও আনতে না পারেননি, কিন্তু আমরা সক্ষম হয়েছিলাম। সেই ব্যাপারে বুদ্ধিবল আমার সঙ্গে সহযোগিতা করে কীভাবে সেটাকে দাঁড়ান আমার সমস্ত দাঁতির দেখার সুযোগ হয় সেই ব্যবস্থা করার জন্য আমাকে সহায়তা করেছিল। আমরা যে অত্যাধিক বুদ্ধ ধর্মের প্রসার এবং প্রসারকল্পে মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড হতে প্রায় অনেক বুদ্ধমূর্তি সংগ্রহ করে এনে ভারতের নানা বিহারে তথা পূর্বাঞ্চলের প্রত্যেক বিহারে প্রায় 2 শতাধিক বুদ্ধমূর্তি বিতরণ করি। সেই ব্যাপারেও আমাকে নানাভাবে সাহায্য করেছে। বুদ্ধিবলের কথা বলতে গেলে অনেক সময় লাগবে, সারা জীবন ওর কথা ব্যাখ্যা করলে শেষ হবে না। পরবর্তীকালে সে ধর্মাঙ্কুর বিহারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল এবং গত 2 বছর আগে ও সেখানে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়। এই ধর্মাঙ্কুর বিহারের প্রসার প্রসার বিকল্প নানা ধরনের প্রোগ্রাম কাজ করতে শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার অল্প বয়সকালে মাত্র 53 বছর বয়সে সে পরলোক গমন করাতে সমস্ত কাজ বিঘ্নিত হয়। আমরা যারা বৌদ্ধ রাশি নয় তারা ভারতীয় বৌদ্ধ মধ্য বিকৃতির মধ্যে ও একমাত্র সুদক্ষ বিকৃতির মধ্যে একমাত্র বিকৃতি ছিল, যেমন লেখাপড়া
জানি গুণী দেখাই এবং যোগাযোগ ব্যাপারে পৃথিবীর সমস্ত বৌদ্ধ সংস্থা বা অন্যান্য ধর্মীয় সংস্থাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সে নানাভাবে ইন্টারনেটের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করত, আমরা প্রবন্ধাদি লিখেই আমরা তাকে লেকচার দিত। এখানে পূর্বাঞ্চলেও আমরা এখানে ইন্টারন্যাশনাল মেডিকেল মিশনের দ্বারা যেখানে যেখানে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান আদি আমরা করতাম সেখানে ওকেই আমরা প্রতিনিধি হিসাবে একটু নিয়ে আসতাম, ও বলত আমার সঙ্গে যেত। এবং আমাদের মিশনের অনাথ আশ্রম, শিলা স্কুল, নানা ধরনের যে সংস্থাগুলো আমরা পরিচালনা করি তার ব্যাপারে সে স্টেট সেক্রেটারি হিসাবে যতদূর সম্ভব আমাকে সহায়তা কর। আমরা আজকে তার অভাব অনুভব করছি যে সরে যাওয়ার পর মেয়েটা আমারও বয়স হয়েছে, কীভাবে এই সংস্থার এই কার্যক্রম পরিচালনা করে দিতে পারবো তা তো করতে পারছি না। সেই আমরা খুবই দুঃখিত। আর আমরা এই যে আয়োজন করেছি তার যাতে নিদান প্রাপ্তি হয় বা যদি আবার আগামী জন্ম পৃথিবীতে যাতে সুদীর্ঘ আয়ু পায় এবং মানুষের অনেক বেশি উপকার করতে পারে তার কামনা করছি। আশা করি যে সংস্থা আমরা সাথে আসি, আমাদের অভিজিৎ বড়ুয়া চৌধুরী যে সংস্থা করে যে তার তার প্রসারের যে ব্যবস্থা করেছেন তাকে অনুদান আছি। তার অভিষ্য দৃঢ় আমাদের ইন্টারন্যাশনাল বেদর মিশনের প্রেসিডেন্ট উনি আছে, গত 27 বছর থেকে আমাদের প্রেসিডেন্ট হিসাবে নানাভাবে উনি এবং বুদ্ধিপাল মিলে এই মিশন উন্নতিকল্পে এবং মিশনের কার্য পরিক্রমার ব্যাপী নানাভাবে সাহায্য করে আজকে আমরা সরমসি করে উন্নতি সরমসি করে আসি। জানি না আর কতদিন পর্যন্ত আমরা এইভাবে কাজ চালিয়ে যেতে পারবো, কারণ আমাদের বৈদ্যুতিক এ ধরনের কোনো ধরনের কোনো সরকারি বা বেসরকারি আমরা কোনো রকম সাহায্য ছাড়া কিছু লোকের দ্বারাই আমরা সহায়তায় এই মিশন চালিয়ে যাচ্ছি। আমাদের অনাথ আশ্রম, তারপর নানা ধরনের সিলাই স্কুল, ট্রেনিং সেন্টার, নানা ধরনের সমূহ রয়েছে, এগুলো চালাচ্ছি আমি একা। শুধু এখন অভিজিৎ চৌধুরী উনি এবং অন্যান্য কয়েকজন আমাদের মেম্বারেরা মিশনের পরিচালনা করার জন্য আমাদেরকে সহায়তা করে যাচ্ছেন। তাই বারবার বুদ্ধিপালের কথা মনে করছে, আজকের দিনটা আমাদের কাছে খুবই দুঃখের দিন, শোকের দিন। আমি বুঝতে পারছি না আমার ছোটো ভাইয়ের মতন ছোটোবেলার থেকে যখন শিলং থেকেই পরিচয়, ও যখন জন্ম হয় তখন থেকে ওকে দেখেছি খেলাধুলায় সার দিক দিকে খুব স্মার্ট ছিল কথাবার্তায় এবং খুব ধর্মপ্রায় নীতি জ্ঞান সম্পূর্ণ ছিল। সে ধর্মের জন্য খুবই চেষ্টা করছে যে কোনো লোকের কাজে সাহায্যে শরীরপত্র বেঙ্গলের যে করোনার ইয়েতে এবং মহামারী যে সাইক্লোনের যে দুস্থ লোক দিয়ে সহায়তা করতে গিয়ে ও অনেক কষ্ট করেছে, অনেকভাবে তাদের সহায়তা করার জন্য নানা জায়গায় ছুটে গিয়েছে। বড়ুয়াদের প্রত্যেক বিহারে গিয়ে নানাভাবে করোনার সময় সহায়তা করে এদের পাশে দাঁড়িয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বড়ুয়া সম্মেলন আমাদের অভিজিৎ চৌধুরী বাবু দ্বারাই আয়োজিত বড়ুয়া সম্মেলন প্রথম ডিব্রুগড়ে, ভারতবর্ষের প্রথম বড়ুয়া সম্মেলন ডিব্রুগড়ে আমাদের মিশনে করা হয়েছিল। সেখানে 7 দিন পর্যন্ত যে মহাসম্মেলন বা মেলা হয়েছিল সে বুদ্ধিপাল অক্লান্ত পরিশ্রম করে সুধীরবাবুর সহায়তায় একটা অদ্ভুত ধরনের বড়ুয়াদের মধ্যে একটা সংযোগ সৃষ্টির এবং উন্নতির জন্য চেষ্টা করা হয়েছিল। তাও তিনি বুদ্ধিপালে অনেক দান ছিল এবং অনেক সহযোগিতা ছিল। তারপর গত নভেম্বর মাসে গত 2020 নভেম্বর মাসে যে শান্তিনিকেতনে বৌদ্ধ বিশ্ব বৌদ্ধ যুব সম্মেলন করা হয় সেখানেও বিরাট আয়োজন করেছেন আমাদের অভিজিৎ চৌধুরী, বড়ুয়া চৌধুরী অ্যান্ড কোম্পানি দুর্গাপুর। এইভাবে উনি অর্থ সাহায্য দিয়ে বুদ্ধিবল দ্বারাই আয়োজন করাইছিল। আমি সেই দুদিন সম্মেলনের সভাপতি ছিলাম, দেখে অভিভূত হয়েছিলাম এতগুলো যুবক সম্প্রদায় ভারতবর্ষে বড়ুয়াদের এত উন্নত হয়েছে শিক্ষা দীক্ষা নানা দিকে ধর্মচেতনায় এবং সমাজ জাগ্রতের জন্য অহম বুধি তারা সবাই এখানে এসেছিল, নানা ধরনের বক্তব্য রেখেছিল কীভাবে বড়ুয়া বৌদ্ধদের উন্নতি করা যায়, কীভাবে ধর্ম বিক্ষু সংঘ এবং সমাজ সমিতি উন্নতি করা যায়, অন্যান্য সমাজের সহিত কীভাবে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া যায় সেভাবে নানা ধরনের আলোচনা ছিল। তার মূলেও এই বুদ্ধিপাল বিক্ষুর অনেক অবদান ছিল। আর সুধীরবাবু যেভাবে বুদ্ধিপালকে থানমে রেখে সমাজের উন্নতিকল্পে অনেক প্রজেক্ট করেছেন
অনেক কাজ করেছেন, অনেক করার ইচ্ছে ছিল, যেটা উনি চলে যাওয়াতে এখন জানি না কীভাবে কীভাবে এগিয়ে যাওয়া যাবে। তবে আমি প্রার্থনা করব, আমি ভিক্ষু হয়েছি 52 বছর ভিক্ষু জীবন, যাওয়ার পরে আমি 7 বছর বয়সে শিলংয়ে 1956 সালে সমান হয়েছিলাম, তারপর 1968 সালে থাইল্যান্ডে গিয়ে 1969 সালে ওয়ার্ড মহাদাত ওয়ার্ড মহা থাইল্যান্ডের রাজকীয় বিহারে মার্বল টেম্পলে আমি 1969 সালে ওখানে বুদ্ধ পূর্ণিমার দিন ভিক্ষু দমনে ভিক্ষা হওয়ার পরে 12 বছর কিছুদিন নানা দেশে ঘুরা ঘুরি এবং নানা দেশে ঘোরা করার পর ভ্রমণ করার পর আমার 12 বছর এসে ছোট্ট যে কাজ আরম্ভ করেছিলাম ইন্টারন্যাশনাল বেদ মিশন প্রতিষ্ঠা করে 1973 সাল থেকে এখান করার পর ফুটবল চলে এসে আমি মেয়ো এবং তিনসুকিয়া ডিব্রুগড় এখানে আমি অনাথ আশ্রম স্কুল ট্রেনিং সেন্টার নানা ধরনের সেবামূলক কাজ আরম্ভ করেছি। আজকে ডিব্রুগড় যেটা আমাদের হেড অফিস মহিলার বিরাট এক প্রতিষ্ঠান পূর্ববধূদের মধ্যে একটা মোটামুটি পরিচিতি পরিচয় দেওয়ার মতন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, তার মূলও তার অবদান ছিল এবং আমাকে নানাভাবে সাহায্য করত। আজকে দুঃখে বাধ্যছি তার মৃত্যুর 1 বছর পর আমরা থমকে দিয়েছি, কোনো বড় প্রোগ্রাম করতে পারছি না কারণ আমি একলা বয়স হয়েছে। সুদূরবাবু কলকাতা থাকেন, ওই দিন আমাদের মেম্বারেরা 1 বছর পর্যন্ত অপেক্ষা করার পর দেখা যাক ভবিষ্যতে আমরা কী করতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং প্রার্থনা জানাই যারা তারকে দেখেছেন, তার দ্বারা উপকৃত হয়েছেন বা বৌদ্ধ ভিক্ষু হিসেবে আমাদের একটা অন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন কর্মবীর শিক্ষিত এবং দক্ষ ভিক্ষু পরলোকগমন করার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি, তার নির্বাণ প্রাপ্তি কামনা করছি। এখন কলকাতা বেহালা থেকে রয়েছেন ইঞ্জিনিয়ার মাননীয় সদানন্দ বড়ুয়া। সদানন্দ, আপনি ওনার সঙ্গে বহু জায়গায় গেছেন একসঙ্গে গাড়ি করে, বিভিন্ন বিষয়ে কথাবার্তাও হয়েছে এবং খুবই কাছ থেকে দেখেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনাও করেছেন আপনি, তাই আপনার কাছে ওনার সম্বন্ধে কিছু শুনতে চাই, বলুন। নমস্কার, আমি সদানন্দ বড়ুয়া, আমাদের শ্রদ্ধেয় ভান্তের প্রদীপাল ভান্তের 1 বছর পূর্ণ হতে চলেছে, উনি আমাদের ছেড়ে চলে গেছেন এই করোনা মহামারীতে। 27 জুলাই 2020 সালে আমি আমাদের ছেড়ে চলে যান। ভান্তের সম্বন্ধে আমি দু একটি কথা বলবো, মানে ওনার সান্নিধ্যে আমি এসেছিলাম এবং সে সম্বন্ধে দু একটি কথা আমি বলব। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওনার পড়াশোনা শিলংয়ে করেন, গ্র্যাজুয়েশন ওখানেই করেন, উনি কমার্স গ্র্যাজুয়েট ছিলেন, পরবর্তীকালে উনি প্রজ্ঞ নেন এবং আমি যেটুকু শুনেছি তার পরবর্তীকালে উনি বুদ্ধগয়া রাষ্ট্রপাল ভান্তের ওখানে ছিলেন, সেখান থেকে উনি মগধ ইউনিভার্সিটি থেকে ডক্টরেট অর্জন করেন এবং পড়াশোনায় অনেক উনি আমাদের কাছে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছিল সেই সময়টা। উনি বুদ্ধগয়া ম্যানেজমেন্ট কমিটিতে 2001 সাল থেকে 2008 সাল অবধি ছিলেন। আমার সঙ্গে পরিচয় হয় 2005 সালে এক রাত্রে, আমি যখন রাজগীর থেকে ফিরছিলাম তখন আমি টিকিট পাচ্ছিলাম না, ভিআইপি কোটাতেও টিকিট পাওয়া ছিল, তখন ভান্তে ম্যানেজমেন্ট কমিটি থাকার উপলক্ষে উনি আমাকে টিকিটে কনফার্ম করিয়েছিলেন। সেখান থেকে আমার একটা পরিচয় শুরু হলো ওনার যাত্রা, ওনাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছি, রাজগীর, লখনৌ, ডিব্রুগড়, ইভেন অনেক অনেক জায়গায় ওনাকে আমি পেয়েছি। আর ওনার যে কাজ করার পরিধি ছিল, উনি বলতেন সবসময় যে শুধু কেন
আমরা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাকে নিয়ে একটা এতগুলো ব্রাঞ্চ আছে, কেন আমরা একটা ব্রাঞ্চেই থাকব? আমাদের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের ওপর আমরা কাজ করব। এবং সেখান থেকে আমরা, আমি দেখলাম ওনাকে, ওনার উদ্যোগে রাজকীয় লখনৌ ব্রাঞ্চের অনেক উন্নতি সাধন করা হয়েছিল। উনি নিজে গাড়ি চালিয়ে 18-19 ঘন্টা গাড়ি চালিয়ে উনি লখনৌতে গিয়ে বেশ কিছু রিনোভেশনের কাজ করেছেন। এবং লখনৌতে সে গৌতম বুদ্ধ মার্গের সামনে যে মন্দিরটি আছে আমাদের, সেখানে যে গেটটি তৈরি করা হয় সেটি ওনার উদ্যোগে তৈরি করা হয়, সেটা আপনারা প্রত্যেকে গেলেই দেখতে পারবেন। এবং রাজগীর মন্দিরের অনেকটা রিনোভেশন করা হয়, যেটা অনেকদিন ধরে কেউই করছিল না, করেছিল জরাজীর্ণ হয়েছিল, ওনার উদ্যোগে বারবার করে গিয়ে আমরা ওখানকার লোকাল মিস্ত্রি কলকাতা থেকে রং নিয়ে গিয়ে রং করিয়ে আমরা একটা জায়গায় আনতে পেরেছি। রাজকীয় লখনৌ আজকের সেই জায়গাটায় পৌঁছেছে। এবং কলকাতা আমাদের বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাকে উনি অনেকটা চেষ্টা করেছেন আমাদের সারা বিশ্বের সামনে তুলে ধরতে। ওনার শিক্ষা, ওনার আদর্শ আমাদের কাছে সবসময় একটা আদর্শের বিষয় হয়ে রইল। এবং শুধু তাই নয়, আমি সবসময় ওনাকে এখন দেখতে পাই, মনে হয় উনি যেন পাশে বলছেন, সাধারণত এটা করো, ওটা করো, এটা করো। এবার ওনার এই কাজ করার যে উদ্যোগ, এবং শুধু তাই নয়, উনি কাজ ধরলে কাজটাকে সঙ্গে সঙ্গে করার চেষ্টা করতেন এবং বলতেন, সদানন্দ তুমি এটাকে দেখো, ওটাকে দেখো, আমাকে খুবই ভক্ত মাঝে মাঝে খুব ভালো লাগতো। ওনার সঙ্গে রেগুলার আমার সঙ্গে ইন্টারাকশান ছিল। এবং আমি জানি না উনি এতটা কাজ করার পরেও একটা মানুষ যে কোভিড আক্রান্ত হন, তার আগে অবধি উনি আমাদের বিভিন্ন বিহারে গিয়ে খাদ্য প্রদান করেছেন, বিহারে যারা ঠিক মতো খেতে পাচ্ছেন না, বা এই যে লকডাউন চলছে এই সময় লোকে খাবার পাচ্ছেন না, এই উপলক্ষে ওনার এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। উনি সব মন্দিরে গিয়ে দিয়ে এসেছেন এবং তাদের কাছ থেকে দেখেছেন যে তারা আমাদের সদ্য বধিপাল ভান্তের কাছ থেকে অনেক বড় বড় সাহায্য পেয়েছেন। এবং বধিপাল ভান্তে চেষ্টা করেছেন এই মন্দিরগুলোকে একত্রিত করার। ওনার আদর্শে আমরা আদর্শিত হই। এবং উনি 23 জুলাই 2020 সালে করোনায় আক্রান্ত হন এবং 27 জুলাই সকালবেলা 8:30 সময় 2020 উনি মারা যান এবং আমাদেরকে ছেড়ে চলে যান। ওনার এই আদর্শ আমাদের কাছে চিরজীবী হয়ে থাকবে। শুধু তাই নয়, ওনার আদর্শে আমরা সাথে আসি বলে একটি অর্গানাইজেশন তৈরি করি। আমাদের শ্রদ্ধেয় অভিজিৎদা এর প্রচেষ্টায় আমরা এই সাথে আছি অর্গানাইজেশন তৈরি করি। ওনার এই আদর্শ, ওনার এই কাজ করার ইন্সপিরেশন আমরা যাতে ধরে রাখতে পারি। এবং ওনার কিছু কিছু কাজ যেগুলো করার ইচ্ছা ছিল সেগুলো হয়তো করা হয়ে ওঠেনি, সেগুলো আশা করি আমরা নিশ্চয়ই ভবিষ্যতে করতে পারবো সাথে আছি অর্গানাইজেশন থেকে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি রামপুর সপ্তমণি বিহারের অধ্যক্ষ বনশ্রী ভিক্ষুকে বলব, আপনি ওনাকে দেখেছেন, কথাও বলেছেন, আপনার সংক্ষিপ্ত বক্তব্য যদি কিছু বলেন। ভদন্ত বুদ্ধিপাল স্মরণে আমার কিছু না বলা কথা। আজ আপনার স্বর্গবাসের প্রথম বার্ষিকী, নিশ্চয়ই ভালোই আছেন, তবে আপনার কাছের মানুষগুলো খুবই ব্যথিত। দার্জিলিংয়ে গিয়ে দেখেছি ক্ষণিকের জন্য তাক লাগানো সূর্য উদিত হয়ে কীভাবে নির্বাপিত হয়, ঠিক আপনিও ক্ষণিক এসে অচিরে নির্বাপিত হয়ে গেলেন। আপনার সাথে কিন্তু এমনই কথা ছিল না, আপনি বলেছিলেন সবসময় সাথেই থাকবেন, কিন্তু কথা দিয়ে কথা রাখলেন না। বড় ভান্তে বলে ভয়ে কথা বলতাম না, কিন্তু হঠাৎ এসে আমায় বুকে জড়িয়ে একদিন বলেছিলেন, ভয় কিসের, আমি তো তোর বন্ধু।
প্রতিদিন রাত 11টা থেকে 11:30টার কথা না বলে থাকতেন না, বলতেন আমায় অনেক কিছুই বাকি আছে রে, বৌদ্ধ সমাজকে অনেক কিছুই উপহার দিতে হবে। মিথ্যে বলেছিলেন, আজ তা হারে হারে বুঝেছি। নিজের জীবন বাজি রেখে আমায় নিয়ে কোথায় না ছুটেছেন, কাছে বসিয়ে কত কিছুই না শিখিয়েছেন। গাড়ি চালাতে চালাতে একসময় বিষণ্ন মনে বলতেন, তোকে এবার গাড়ি চালানোটা শিখিয়েই দেব যাতে আপনার কষ্ট না হয়। চলে যাবেন তাই হয়তো এই কথা বলেছিলেন। যদি চলে যাওয়ারই ছিল তাহলে কেন এত ভালোবেসেছিলেন? খুব কষ্ট হয় মানতে, খুব কষ্ট হয়। এখনো স্বপ্নে আপনাকে দেখি, হয়তো কোনো একদিন ঠুক করে বলে বসবেন, বনশ্রী আমি এসে গেছি। আজ আপনার প্রথম অনুপস্থিতির প্রথম বার্ষিকী, আমার কুশল কর্মের অর্গদান, ভালো থাকুন। পরিশেষে বলি, এত এত মানুষের ভিড়ে কেউ কেউ হয় খাঁটি হীরে, কেউ কেউ হয় খাঁটি সোনা, তাদের সংখ্যাও হাতে গোনা। ভদন্ত বুদ্ধিপাল, ভালো থাকবেন পরপারে, আপনাকে ভুলবো না, ভালো থাকুন পরপারে, ভালো থাকুন। হাওড়া বেলুড় থেকে বেলুড় বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদিকা শ্রীমতী সংঘমিত্র চৌধুরীকে বলবো, আপনি সংক্ষিপ্ত আকারে আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে একটু বলুন, আমরা কথাগুলো একটু শেয়ার করতে চাইছি, বলুন সংঘমিত্রী। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য, নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য, নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। টুডে ইজ 27 জুলাই 2021, 2565 বুদ্ধা এরা। আই এম সংঘমিত্রা চৌধুরী স্পিকিং ফ্রম সাথে আছি। অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু পে মাই হাম্বল বন্দনা টু ভিক্ষু সংঘ, my salutation, my greetings to all dignitaries and my friends. Sathe Achi feel privileged to have got the opportunity to arranging the first death ceremony of Budhipal Bhikkhu. Budhipal Bhikkhu is from Unnainpura, Chittagong, Bangladesh. When we reflect his work, what he have done in his life, it is also known as a karma yogi. Budhipal was the head monk in Mahabodhi Mahavihara, Buddhagaya, Bihar. President Kalchini Karuna Charitable Society, Jalpaiguri, West Bengal. Assistant Secretary and Trustee Member in with Karuna Shastri at International Brotherhood Mission, Assam. General Secretary of Bodho Dharmanku Sabha. In the year 2014, Budhipal Bante has organized a Barua Sammelan with the patronization of Sri Avijit Chaudhary and Karuna Mahathero in Dibrugarh, Assam. Barua Sammelan is very required for the Barua community. The Barua Sammelan has been and convened so that we can come and meet and discuss some of the issues that needs our attention. All attention has been given into organizing some religious festivals in the viharas and other activities. The youth especially and children need to brought to the vihara and to discuss about the Buddha Dhamma. Is now we can ingrain into them the religiosity and spirituality of the Buddhist culture. The Buddhist monk have must be face to our community and they have to interest to bring to the young generation to the vihara to know about what is Buddhism.
In the year 2019, one more youth sammelan, Bhante has been recognized in the Shanti Niketan with the patronization of Sri Avijit Chaudhary and Venerable Bhinwasri Bhekko at Shanti Niketan in the year 2019. Budhipal is his thoughts and plans very scientific and constructive for future generation. Recent in the 2020, in the June month, for the COVID-19 coronavirus and for the flood all over West Bengal, he used to give some relief to the needy peoples, urban and rural areas, Buddhist and non-Buddhist areas, even in the Vihar for the monks. He distributed some dry foods, lunch, drinking water, fruits, cloths, medicine, etc. He distributed in Bangladesh also. Through the pathway of Buddha Dhamma has along been elevated. It was unforgettable contribution to the people of all caste and creeds. He had that super quality and capability of organizing big events. He sacrificed all his resource wealth and gifted for the welfare and needy people, and he also neglecting his for health condition. He was a legend in himself. At last in the 2000 July 20, we lost him. It is a great loss for the entire Buddhist community to be one of the top pillars. Many have expressed this loss as irreparable. We always remain him in our heart. Now I want to express my gratitude and thanks to the sponsor Shate Achi, Sri Avijit Chaudhary, MD, CEPL, and to arrange this program Amiyo Kanti Barua, and say something here to at last one more thanks to Bhikkhu Sangha and all dignitaries and friends those are present here. Thank you. God will bless you. এখন শিলিগুড়ি থেকে প্রয়াত ডক্টর বুদ্ধিপালের ভাই সমাজসেবক আমি পার্থ বড়ুয়াকে বলব, আপনি ওনার সম্বন্ধে কিছু বলুন। বলুন পার্থ। নমস্কার। আজকে আমার দাদার বুদ্ধিপাল ভান্তের এক বছর হয়ে গেছে। আমাদের থেকে চিরকাল উনি বিদায় নিয়ে নিয়েছেন। জানি না কিভাবে এই একটা বছর চলে গেছে। আমি এই প্ল্যাটফর্মে সবদেরকে আমি প্রণাম জানাই। আজকে আমার উইলিয়াম শেক্সপিয়ারের একটাই কথা ভালো লাগে, আর এটা হলো দ্য শো মাস্ট গো অন। আজকে আমার দাদা আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার যে স্বপ্ন ছিল এই সমাজ ব্যবস্থাকে একটা ভালো একটা রূপ দেবার জন্য, আমি আশা করি ওনার স্বপ্নটাকে আমরা ফুলফিল যেরকম করতে পারি। উনি যখন বৌদ্ধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটির যখন চিফ প্রিস্ট ছিলেন, ওখানে উনি অনেক ডেভেলপমেন্ট করেছিল এবং উনি তারপরে ধম্মাঙ্কুর সভায় চলে আসছেন। এই ধম্মাঙ্কুর সভায় উনি অনেক কাজ করেছিল, কিন্তু শেষ টাইমে অনেক
বাধা উনি ফেস করতে হয়েছিল ধম্মাঙ্কুরে, ওনাকে ফ্রি হ্যান্ড কাজ করতে দেননি। বাট তারপরেও উনি ধম্মাঙ্কুরে থেকে অনেক সোশিয়াল সার্ভিস করেছিল, যার মধ্যে যখন 2020 যখন আমাদের কোভিড প্যান্ডেমিক যখন প্রথম ফেজ যখন হয়েছিল, তখন উনি অনেক ত্রাণ ডিস্ট্রিবিউট করেছিল। এবং তার পরপর যখন আমফান সাইক্লোন যখন এফেক্ট হয়েছিল, তখন উনি অনেক রিমোট ভিলেজ গিয়ে উনি অনেক ত্রাণ ডিস্ট্রিবিউট করেছিল। তার মধ্যেও আমাদের শিলিগুড়ি এবং নর্থ বেঙ্গলে যতটা বৌদ্ধ মন্দির আছে ওখানে উনি ত্রাণ ডিস্ট্রিবিউট করেছিল। এবং নট অনলি দ্যাট, উনি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় উনি ত্রাণ ডিস্ট্রিবিউট করেছিল। উনার সোশিয়াল কন্ট্রিবিউশন যদি আমরা যদি ডিসকাস করি, তো উনি অনেক এই কম সময়ে এই 27th ইয়ার উনি ভিক্ষু ছিলেন, এই কম সময়ের মধ্যে অনেক সোশিয়াল কাজ করেছিল, অনেক অ্যাক্টিভিটিস অনেক উনি করেছিল। যেরকম বড়ুয়া সম্মেলন, ডিব্রুগড় ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশনে উনি করেছিল, বিভিন্ন জায়গায় যতটা জায়গায় আমাদের বৌদ্ধ মন্দির আছে ওনাদের মঙ্ক ইন চার্জ প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে ইনভাইট করেছিল, এবং একটা জায়গায় উনি নিয়ে আসতে পেরেছিল। তারপর পর উনি শান্তিনিকেতনে একটা ইউথ ফেস্টিভ্যাল উনি করেছিল। তার মধ্যে ওনার একটাই স্বপ্ন ছিল যে না, ইউথদেরকে মন্দির মুখী হতে হবে, ওনার টার্গেট ছিল। যাক দে, আজকে উনি ওনার যে স্বপ্ন ছিল সেই উনি এটাকে ফুলফিল করতে পারেননি, কিন্তু আমি আশাবাদী যে আমরা সবাই মিলে ওনার যে স্বপ্ন ছিল ওটাকে যেরকম আমরা ফুলফিল করতে পারি, এবং ওনাকে আমাদের মধ্যে আমরা যেরকম জীবিত রাখতে পারি। এখন বাংলাদেশ চট্টগ্রাম থেকে বিশিষ্ট লেখক অধ্যাপক ডক্টর প্রভাত কুমার বড়ুয়া আছেন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে এই প্রথম বর্ষ প্রয়াণ দিবসে বতিপাল ভিক্ষুক সম্বন্ধে আপনার মূল্যবান বক্তব্য আপনি আমাদের একটু শেয়ার করুন, বলুন। অনিত্য দুঃখ অনাত্ম, কোটি জন্ম থাকলে ভাগ্য, সংসার ছেড়ে হয় বৈরাগ্য, তেরবাদ বিশ্বে পারমী পূরণে অনাগারিক জীবন দুর্লভ, এবং সফল কর্ম পরিক্রমায় আমাদের প্রয়াত বদন্ত পণ্ডিত ডক্টর বুদ্ধিপাল মহাতেরো, যিনি বুদ্ধগয়া মহাবোধি বিহারের অধ্যক্ষ, অবিভক্ত ভারতের রাজধানী কলিকাতা বৌদ্ধ ধর্মাঙ্ক সভা বা দি বুদ্ধিস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মহাবোধি সোসাইটির গভর্নিং বডির সদস্য, ডিব্রুগড় ইন্টারন্যাশনাল ব্রাদারহুড মিশনের রেজিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এবং প্রজ্ঞা করুণা
ও জগৎজ্যোতি পত্রিকা সমূহের সম্পাদনা পরিষদের সদস্য এবং সম্পাদক, শান্তির দূত, সাম্যমৈত্রী করুণা মুদিতা উপেক্ষার প্রতীক, ভাষাবিদ লেখক বাগ্মী প্রবর, কৃপাশরণ মহাস্তবীরের সার্থক উত্তরাধিকার এবং সঙ্গনায়ক ধর্মাঙ্কুশ সভার সভাপতি ধর্মপাল মহাস্তবীরের মানসিক পুত্র বুদ্ধপুত্র, যিনি অকাল প্রয়াত, গেল বছর অতিমারিতে 27 জুলাই সকাল 8:30 অমরী হসপিটাল মুকুন্দপুরে প্রয়াত হয়েছেন। তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি, কৃতজ্ঞতা ও নির্বাণ লাভে পূর্ণ প্রবাহের হেতু উৎপন্ন হোক। এরকমভাবে আমি বাংলাদেশ বুদ্ধিস্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে এবং অনমা সাংস্কৃতিক গোষ্ঠী বৌদ্ধ একাডেমির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার জন্মস্থান আমরা জানি সদ্ধর্মগ্রাম উন্নয়নপুরা। উন্নয়নপুরা গ্রামে আচারিয়া দম্মদারী পূর্ণাচার চন্দ্রমোহন মহাস্তবীর জন্মগ্রহণ করেছেন। সেই জনপদেই আরিপা ফুঙ্গরি কিংবা আনাপ্পা ফুঙ্গরি গোষ্ঠীর অত্যন্ত কৃতি পুরুষ সাঙ্গিক মনীষা মোহন চন্দ্র মহাস্তবীর, ধ্রুব মহাস্তবীর এবং ধর্মাঙ্কুর বিহার দি বেঙ্গল বুদ্ধি স্টেশনের প্রতিষ্ঠাতা কর্মযোগী কৃপাশরণ মহাস্তবীর, আমাদের মহামান্য দ্বাদশ সঙ্গরাজ ত্রিপিটক চক্রবর্তী, বিলিয়া যেটা আন্তর্জাতিক বুদ্ধজ্যোতির সংস্থা দি বুদ্ধস লাইট ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, তার সাথেও সেকেন্ড ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফোরাম সামিটে হংকংয়ে সাক্ষাৎ করেছেন। তিনি আমাদের রাজ্য শ্রাবক শ্রদ্ধেয় সাধনন্দ মহাস্তবী বনবন্তের সাথেও সাক্ষাৎ করেছেন, তার আশীর্বাদ নিয়েছেন। 2007 সালে 2550 বুদ্ধাব্দ উদ্বোধনে তিনি দালাই লামাকে ধর্মাঙ্কুরে সবার সাথে তিনি একটি বিরাট বুদ্ধ জয়ন্তী উদযাপন করেছিলেন। তিনি কৃপাশরণ মহাস্তবীরের সে প্রথম বৌদ্ধবিহার লাতনোতে 2009 সালে শতবর্ষ উদযাপনে সভাপতিত্ব করেছিলেন। তার জ্ঞাতি দ্বাদশ সঙ্গরাজ মহামান্য ধর্মশেন মহাস্তবীরের হীরক জয়ন্তীতে 2010 সালের 5ই ফেব্রুয়ারি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2015 সালে বাংলা ভাষায় বুদ্ধ চর্চা এবং 2016 সালে জগন্নাথ বুদ্ধ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যে ইংরেজিতে ভাষণ রেখেছেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদগ্ধ সমাজ, সুধি সমাজ এবং পণ্ডিত প্রশংসায় পঞ্চমুখ, যে বাঙালি বৌদ্ধ ভিক্ষু এত জ্ঞানগর্ভ প্রাজ্ঞ এবং বুদ্ধের চতুরায্য সত্য দর্শন সম্পর্কে ভাষণ রেখেছেন। এভাবে তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। তবে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় তিনি যেহেতু প্রয়াত হয়েছেন, সেই লেইট সঙ্গনায়িকা ধর্মপাল মহাতারা সম্পর্কে তিনি প্রবন্ধ লিখেছেন, রাহুল সাংক্রিকটেন সম্পর্কে প্রবন্ধ লিখেছেন। তিনি লিখেছিলেন, দি টায়ারলেস ওয়ার্কার গেইভ অল ইস এনার্জি অ্যান্ড দিস রেজাল্টেড ইন বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা বিকামিং অ্যান অর্গানাইজেশন অফ ইন্টারন্যাশনাল স্টেটাস ওয়েল নেন টু দ্য বুদ্ধিস্ট ওয়ার্ল্ড। ই হ্যাজ বিন এ ওয়ার্থ সাকসেসর অফ ওয়ার্থ ফাউন্ডার লাইক ব্যানারেবল কৃপাশরণ মহাতারো। কৃপাশরণ মহাতারো 61 বছর প্রয়াণ করেছেন, আমাদের ভদন্ত বুদ্ধিবালও 51 বছরে প্রয়াণ করেছেন। আমাদের সহস্রবর্গে আছে শতবর্ষ বেঁচে থাকা সে, যদি তিনি পরাক্রমশালী এবং একদিনও জীবিত থাকেন, অলস না হয়ে, হীনবীর্য না হয়ে, সেই জীবন সার্থক। আমি মনে করি তার দূরদর্শিতা, তার প্রাজ্ঞ, তিনি জিনোত্তভন্ত সম্পর্কে লিখেছেন, ডক্টর রাষ্ট্রপাল সম্পর্কে লিখেছেন এবং তার আদর্শ আজকে আমাদের যুব সমাজের কাছে, গৃহসংঘের কাছে, ভিক্ষু সংঘের কাছে চিরঞ্জীব থাকুক। জয়ত ভদন্ত ডক্টর বুদ্ধিপাল মহাতারো, জয়ত বুদ্ধ শাসনম। সকলকে আবারও করোনামুক্ত বিশ্ব প্রত্যাশায় কৃতজ্ঞতা সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই স্মরণীয় অনুষ্ঠানের শেষ অংশগ্রহণকারীর মধ্যে আছে কলকাতা থেকে সমাজ সেবিকা শ্রীমতী জ্যোতিকা বড়ুয়া।
আপনি আপনার সংক্ষিপ্ত আকারে আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন, বলুন। নমস্কার, সর্বপ্রথমে ভিক্ষু সংঘকে সশব্দ বন্দনা আর উপস্থিত সবাইকে আমার মৈত্রময় শুভেচ্ছা। আজ 27 জুলাই 2021 ভদন্ত বদিপাল ভিক্ষুর প্রথম মৃত্যুবার্ষিকী, ওনাকে আমার বিনম্র শ্রদ্ধা ও বন্দনা জানাই। 1968 সালের ডিসেম্বরের 20 তারিখ মেঘালয়ের শিলংয়ে উনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার জন্মগত নাম ছিল স্বপন কুমার বড়ুয়া আর বাবার নাম প্রদীপ রঞ্জন বড়ুয়া, মায়ের নাম কুমকুম বড়ুয়া। ওনার শৈশব ও যৌবন কেটেছে শিলংয়ে, পড়াশোনা সেন্ট টমাস স্কুলে, পরবর্তীকালে রেটলাবন করেছেন। তারপরও আবার মগধ বিশ্ববিদ্যালয়ে উনি ডিগ্রি লাভ করে কৃতিত্বের পুরস্কার পেয়েছিলেন বলবেন। শিলংয়ে জন্ম হবার কারণে উনি ওখানে বৌদ্ধ সম্প্রদায়ের সবার সাথে একটা যোগসূত্র ছিল এবং সেই ব্যাপারে ওনার একটা সম্মান জ্ঞান ছিল। উনি সবসময় চাইতেন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে একটা যোগসূত্র রক্ষা করে সবাইয়ের মাঝখানে যেন একটা একের মধ্যে অন্যের যেন একটা প্রতিষ্ঠা লাভ করে। উনি আসাম থেকে মেঘালয়, দার্জিলিং থেকে আসাম, সিকিম এবং কলকাতার উত্তর ভারতের সকলের সাথে উনি যোগসূত্র রক্ষা করে এসেছিলেন। কর্মবীর, কর্মযোদ্ধা, ভীষণ মস্তবীর 1892 সালের ভারত বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন এবং তথা বৌদ্ধ ধর্মসভা প্রতিষ্ঠা করেন। ওনারই প্রপৌত্র ছিলেন ভিক্ষু বদিপাল। উনি সবসময় মানুষের মধ্যে কাজ করার একটা তাগিদ অনুভব করতেন। উনি 24 বছর বয়সে সন্ন্যাস জন্মগ্রহণ করেন, পরে 1993 সালে উনি ভিক্ষু জীবন শুরু করেন। উনি মনে করতেন ভিক্ষু জীবনের শুধু ভিক্ষুত্ব শুধু মঠকেন্দ্রিক নয়, সকলের। এতক্ষণ আপনাদের মূল্যবান স্মৃতিচারণ শুনে আমার মনে হয়েছে যে ডক্টর বদিপাল ভিক্ষুকে কিন্তু আমরা হারাইনি, তার পরিশ্রম, ত্যাগ, করুণা আমাদের বৌদ্ধ সমাজকে উজ্জীবিত করেছে। তাই বলতে চাই, আপনি আমাদের চলার পথে কানাড়ি ছিলেন, আছেন এবং থাকবেন। আমফান এবং কোভিড নামক মহামারীর সঙ্গে আপনি যেভাবে অসহায় অনাহার মানুষের পাশে দাঁড়িয়ে জীবন মৃত্যুকে টেক্কা দিয়েছেন, আমরা আপনাকে কর্ণিশ জানাচ্ছি। আপনার অভিমান আমাদের চেতনাবোধকে ভারাক্রান্ত করেছে। তাই আপনার স্বপ্নকে, আপনার ভাবনাকে, আপনার কর্মকে সামনে রেখে আমরা সঙ্গবদ্ধভাবে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করছি। আপনার নির্মাণ শান্তি কামনা করি। জয়তু বুদ্ধ শাসনম, জয়তু বুদ্ধ শাসনম। এখানে শেষ করলাম।
আপনারা ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন।